নমস্কার, এরুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। হঠাৎই একটি খবরে ইন সার্ভিস টিচার যারা 2017-19 এনআইএস থেকে ডিএলএডের পরীক্ষা দিয়েছিলেন তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। আমরা কিছুদিন আগেই জানি, আমি ভিডিও মারফত আমি জানিয়েছিলাম যে এনআইএস থেকে যারা পরীক্ষা দিয়েছেন তাদের, যাদের এখনো পর্যন্ত এনসি কাটেনি তাদের আর এনসি কাটবে না। অর্থাৎ যে সমস্ত টিচারের এইচএসএ 50% বা নিয়ম মেনে 45% ছিল না, তারা আপগ্রেড করে নিয়েছেন পরবর্তীকালে, তারপরেও আপডেশন করতে দেরি করেছেন, তাদেরও কিন্তু এনসি না কাটার সম্ভাবনার কথা। আর যারা এখনো পর্যন্ত আপগ্রেড করেননি তাদের কিন্তু এনসি কাটার সম্ভাবনা আর নেই বলেই এনআইওএস জানিয়ে দিয়েছে। তো প্রচুর পরিমাণ শিক্ষক তারা আগামী দিনে বিপদে পড়তে চলেছেন, বিশেষ করে প্রাইমারি স্কুলে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু আরো বেশি করে দেখা দিয়েছেন। তো তারই পরিপ্রেক্ষিতে গত 3 তারিখে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এনআইওএস এর রিজিওনাল সেন্টার কলকাতা অফিসে একটি ডেপুটেশন দেয়া হয়েছে। তো এই বিভিন্ন সমস্যা নিয়ে তারা যে ডেপুটেশন নিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে কলকাতা রিজিওনাল সেন্টার থেকে কি কি জানানো হয়েছে সেটি আমি এখন আপনাদেরকে জানাবো। তো এটি আমি নিজের মুখে না জানিয়ে উসি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় সন্দীপ ঘোষ মহাশয়কে আমি ফোনে এই বিস্তারিত জিনিস জানতে চেয়েছিলাম। তিনি এর প্রতিটি প্রশ্নেরই এক পরিষ্কার করে উত্তর দিয়েছেন, সেটি এখন আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি। তো চলুন সন্দীপবাবু কি বললেন একবার শুনে নিই। হ্যাঁ, বলছি যে আপনাদের উসি সংগঠনের পক্ষ থেকে গতকাল 3 তারিখে এনআইএস ডিএলএড করেছে যারা এনআইএস থেকে যে সমস্ত শিক্ষক তাদের এনসি নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে বর্তমানে, এই নিয়ে আপনাদের একটা ডেপুটেশন হওয়ার কথা ছিল, হয়েছে, সেই ব্যাপারে একটু কিছু বলবেন আপনার? ব্যাপারটা হয়েছে আমাদের, দেখুন আমাদের তো তথাকথিত শিক্ষক সংগঠন নয়, আমাদের মুক্ত মঞ্চ। আমরা সবসময় বলি যে আমাদের অন্যান্য শিক্ষক সংগঠনের মতো না, আমরা একটা মুক্ত মঞ্চ, এখানে যে কেউ সমস্যা নিয়ে আসতে পারে। তা আমাকে 2017 বা শুধু 2017 না, অনেকে এরকমও আছে 2001-2 জয়েন করেছে, তারাও যারা ব্রিজ কোর্সের মাধ্যমে ডিএলএড করতে চলেছে, তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা ইনসে আসতে আছে। আমরা মূলত সেই সমস্যাগুলো আলোচনা করার জন্যই এনআইএস দপ্তরের অধিদপ্তরের কাছে গিয়েছিলাম। সেখানে আমাদের সাথে অনেক সদর্থক আলোচনা হয়েছে, অনেকের এনসি আজকে আছে, তারা বলেছে যাদের আজকে আছে, আর ওরা যেটা বলেছে এনআইওএস 2019 অক্টোবর অবধি এনসিটি বলেছিল যে এনআইওএস এর মাধ্যমে সবাইকে রিক্রুট করাবে, সুতরাং অক্টোবরের মধ্যে যাদের ক্লিয়ার হয়নি তাদের এনসি আর পাওয়া যাবে। আচ্ছা, বাদ বাকি যা একটা সমস্যা আছে সেগুলো ওরা পেয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে, অনেকেরই ডেট ছিল, তারিখ সার্টিফিকেটের তারিখ এসছে 16 আপনার সেপ্টেম্বর, যেহেতু আপনারা জানেন যে রূপাতে 1 আগস্ট 2019 এর ডেট ছিল অপশন ডেট, আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে করেছিলাম। ওনারা বলেছে দেখুন সার্টিফিকেটটা হয়তো আমরা মনে করে যে সিস্টেমে পরীক্ষা হয়েছে সেখান থেকে তাদের এডিএড ক্যাটাগরি ইনসার্ট করতে পারে, এই কথা বলেছে। এবং আমাদের যে সমস্যাগুলো আছে এবং আমাদের যেটা বললাম যে অক্টোবর পরের যে টিচাররা এনসি পাই তাদেরটা কি হবে, তাদেরটা বললো যে দেখুন এটা তো আমরা বলতে পারবো না, এনসিটি এর মাধ্যমে এটা সমাধান করতে হবে। আমরা বললাম এতগুলো ছেলে মেয়ে আজকে আছে এবং সবাই ইনসার্টিস জব করছে টিচার, এরা তো না, এরা প্রত্যেকেই টিচার, আপনারা এদের সলিউশনটা কি হবে? বলছে আমরা ইনস্টিটিউট কাছে, আপনারাও রাজ্য সরকারের মাধ্যমে ইনস্টিটিউট কাছে দুপক্ষ একটা মীমাংসায় এসে আশা করি এই মীমাংসা করা যাবে। আচ্ছা,
আমরা এনএইচআরটি আর এনসিটিও এই যারা আটকে আছে এদের যাতে সার্টিফিকেট ক্লিয়ার করা যায়। আপনারা যে ডেপুটেশনটা দিয়েছেন সেই ডেপুটেশনের কপি কি দিল্লিতে পাঠিয়ে দেবেন ওনারা বলেছেন এরকম? হ্যাঁ, ওরা বলেছে আমরা সলিউশন করব, শুধু ওদের ওই বলছে যেটা অক্টোবরের পর যে এনসি গুলো আজকে আছে আপলোড করা, সেইগুলো বাদে বাদ বাকি গুলো আমরা সবই আশা করি করে দেবো। আচ্ছা, আমরা বলেছি যে এগুলো আপনারা অবশ্যই দেখুন যাতে কারো বাজেটে অসুবিধা না হয়, জমা নিচ্ছিল আর বর্তমানে আর জমা নিচ্ছে না, এই জমা নিচ্ছে না এটা বলে দিয়েছে, বলছে যে ওরা এনসিসি রুল অনুযায়ী ওদের বক্তব্য, এটা আমার বক্তব্য না, ওদের বক্তব্য হচ্ছে 2017 সেন্ট্রাল গভর্নমেন্ট 2019 অক্টোবর অব্দি চান্স দিয়েছিল সবাইকে। আচ্ছা, এই কারণে আমরা অক্টোবর থেকে কারো জমা নিচ্ছি। আচ্ছা আচ্ছা, যতক্ষণ না এনসিটি নতুন করে আবার নির্দেশ দিচ্ছে, হ্যাঁ ততক্ষণ আর জমা নেবে না? না না। আচ্ছা 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 আচ্ছা, আপনারা এই বিষয়ে ফার্দার কি পদক্ষেপ নিতে যাচ্ছেন? আর আমরা এই বিষয়ে আমরা এনসিটি এনএইচআরডিকে বলবো যে যাদের এই ইয়েগুলো আটকে আছে এনসি গুলো তাদের অন্তত ক্লিয়ার করার চাও কি, কেন এরা প্রত্যেকে ইন সার্ভিস টিচার, এছাড়াও আমরা রাজ্য সরকারকেও জানাবো শিক্ষা দপ্তরকেও জানাবো এদের যেটা আটকে আছে আপনারা ইমিডিয়েট এনএইচআরডি বা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে বসে আপনারা এদের সলিউশনের ব্যবস্থা করুন। আচ্ছা, এই ব্যাপারে আর একটা প্রশ্ন করি, এটা আপনারা কতটা জেনেছেন যে ধরুন সার্টিফিকেটে যে ওই ডেটটা বদলে দিয়েছে, প্রথমবার সার্টিফিকেটে যা দিয়েছে দিয়েছে, কিন্তু পরের বার যে সার্টিফিকেট আর মার্কশিট এসেছে তাতে কিন্তু ডেটটা বদলে দিয়েছে? হ্যাঁ, এই ব্যাপারে আপনাদের আমরা আলোচনা করেছিলাম দিয়েছে, হ্যাঁ এই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম, বলছে দেখুন সার্টিফিকেটের ডেট না, সার্টিফিকেট ডেট হয়তো আমরা লেটে দিতে পারি, কিন্তু কথা হচ্ছে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর যদি মনে করে যে ইয়ারে এদের পরীক্ষা শেষ হয়েছে সেদিন থেকে এদের ক্যাটাগরি হিসেবে গণ্য করতে পারে, সেটা রাজ্য সরকার বা শিক্ষা দপ্তরের বিষয়, ওখানে আমরা কিছু করতে পারি ব্যাপারটা বুঝলেন? বলছে যে মে মাসে পরীক্ষা দিচ্ছে সে যদি পাস করে গিয়ে থাকে রাজ্য সরকার থেকে যেদিন শেষ পরীক্ষা হবে সেদিন থেকে সাধারণভাবে সেটা ধরা হয় অন্যান্য ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ধরা হয়। হ্যাঁ, সেটাই আমরাও জানি ঠিক, এটা বলছে সেটা যদি শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার মনে করে এটা চাইলেই করে নিতে পারে, এই বিষয়ে আমরা শিক্ষা দপ্তরকে অবশ্যই চিঠি দেবো। আলোচনাটা পজিটিভ হয়েছে, আমরাও বলেছি যে দেখুন এরা ইনসার্ভিস টিচার, এরা যাতে বিপদে না পড়ে। অনেকেরই তারপর ব্রিজ কোর্স সমস্যাগুলো আছে, ব্রিজ কোর্সেরও সার্টিফিকেট গুলো আটকে আছে, এইগুলো আমরা জানিয়েছি, অনেকে পরীক্ষায় বসছে তাদের অ্যাবসেন্ট হিসাবে দেখানো হয়েছে সেইগুলোও বলেছি, সেটা কেন হবে? মোটামুটি ওরা একটা আশার আলো দেখিয়েছে, আশার আলো দেখিয়েছে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এটাই এটাই পজিটিভ, যে সমস্ত শিক্ষকরা হতাশায় ভুগছেন এখন এই মুহূর্তে অন্তত আতঙ্কে ভুগছেন তাদের ক্ষেত্রে মনে হয় এটা একটা আশার আলো। হ্যাঁ আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বলবো এখনো পর্যন্ত যে সমস্ত ভিউয়ার আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো আপনারা সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওর নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন থাকবে তাতে ক্লিক করার পর অবশ্যই বেল আইকনও একটু ছুঁয়ে দেবেন, যাতে করে আমার আপলোড করার ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়।